ওম নমো ভগবতে রাম কৃষ্ণায় মূল্যবোধে ধন্যজীবন গ্রন্থ থেকে আমাদের আলোচনা চলছে আমরা ইতিমধ্যে ছেচল্লিশতম আলোচনা শেষ করেছি আজকের আলোচনা সাতচল্লিশতম পর্ব মূল্যবোধে ধন্যজীবন গ্রন্থের একাদশ অধ্যায় আলোচনা হচ্ছে এই অধ্যায়ের শিরোনাম চরিত্র গঠনরূপ মূল্যবোধ সম্পন্ন হওয়ার শিক্ষা আমরা জানি চরিত্র কথাটির ইংরেজি শব্দ ক্যারেক্টার এই ক্যারেক্টার শব্দটি যে অক্ষরগুলো দিয়ে বা যে বর্ণ বা লেটারগুলো দিয়ে তৈরি হয়েছে প্রতিটি লেটার প্রতিটি অক্ষর বা প্রতিটি বর্ণ এক একটি ভাবকে ব্যাখ্যা করছে এক একটি ভাবকে বোঝাচ্ছে সেগুলি এরকমভাবে ব্যাখ্যা করা হয়েছে সি এইচ এ আর এ সি টি আর ক্যারেক্টার এই ক্যারেক্টার শব্দটি সি স্ট্যান্ডস ফর কারেজ বা সাহসিকতা এইচ স্ট্যান্ডস ফর হেড হার্ট অ্যান্ড হ্যান্ডস এ স্ট্যান্ডস ফর অ্যাবস্টিনেন্স বা সংযম বা ব্রহ্মচর্য আর স্ট্যান্ডস ফর রেগুলারিটি বা নিয়মানুবর্তিতা এ স্ট্যান্ডস ফর অ্যালার্টনেস সি স্ট্যান্ডস ফর কোঅপারেশন টি স্ট্যান্ডস ফর ট্রুথফুলনেস ই স্ট্যান্ডস ফর এনথুসিয়াজম এবং আর স্ট্যান্ডস ফর রাইচিয়াসনেস বা ন্যায়পরায়ণতা ইতিমধ্যে আমরা সি অর্থাৎ কারেজ সম্বন্ধে আলোচনা শেষ করেছি এইচ সম্বন্ধে হেড হার্ট এবং হ্যান্ডস সম্বন্ধেও আলোচনা শেষ হয়েছে আজকের আলোচনা শুরু হচ্ছে এ ফর অ্যাবস্টিন্স বা সংযমের জীবন যাপন করতে পারলে আমরা জানি আমাদের আদর্শ চরিত্র তৈরি হয় আমাদের মধ্যে সাহসিকতা থাকবে আমাদের মস্তিষ্ক হৃদয় এবং কর্মনিপুণ হাত থাকবে এরপর বলা হয়েছে অ্যাবস্টিনেন্স ফর এ ফর অ্যাবস্টিনেন্স অর্থাৎ সংযম বা ব্রহ্মচর্যের মনোভাব থাকবে সংযত জীবনযাপন করব। আর ফর বলা হয়েছিল নিয়মানুবর্তিত বা রেগুলারিটি এ ফর অ্যালার্টনেস বা সচেতনতা সি ফর কোঅপারেশন টি ফর ট্রুথফুলনেস ই ফর এনথুসিয়াজম আর ফর রাইচাসনেস এর মধ্যে আজকের আলোচনা হচ্ছে এ ফর অ্যাবস্টিনিয় বা সংযম বলেছে যে সংযমে মানুষ দেবতা হয় শারদা মা সুন্দর কথায় বলছেন সংযমে মানুষ দেবতা হয় এই বইতে এইভাবে লেখা হয়েছে না বিবেকানন্দ জীবনের অপর শিক্ষা সংযমে শিক্ষা শ্রীমা শারদা দেবীও বলেছেন সংযমে মানুষ দেবতা হয় আমাদের দেশে যুগ যুগ ধরে ব্রহ্মচর্য অনুশীলনের উপদেশ দেয়া হয়ে আসছে একটি সংস্কৃত শ্লোকে বলা হয়েছে ব্রহ্মচর্যম যস্তু, বর্ষাণী পঞ্চবিংশতি গুণবান শক্তি সম্পন্ন শতায়ুর ভবিষ্যতি এর অর্থ কি না ব্রহ্মচর্যম চরে যস্তু বর্ষাণী পঞ্চবিংশতি যিনি পঁচিশ বৎসর ব্রহ্মচর্য পালন করবেন সংযত জীবন যাপন করবেন তিনি বলছে গুণবান শক্তি সম্পন্ন স শতায়ুর ভবিষ্যতী তিনি গুণবান হবেন তিনি শক্তি সম্পন্ন হবেন এবং তিনি শতায়ু হবেন অর্থাৎ দীর্ঘায়ু লাভ করবেন সংযমে যাপন করলে আমরা নানান গুণে গুণান্বিত হই আমাদের মধ্যে শক্তি সাহস সূর্য বীর্যের অবস্থান ঘটে অধিকারী হই এবং আমরা দীর্ঘ জীবন লাভ করতে পারি অপূর্ব সুন্দর এই শ্লোক ব্রহ্মচর্যম জস্তু বর্ষাণী পঞ্চবিংশতি গুণবান শক্তি সম্পন্ন স শতায়ুর ভবিষ্যতী তাহলে এটি অন্যতম মূল্যবোধ হচ্ছে সংযত জীবনযাপন করা সংযমের জীবনযাপন করলে তাহলে শারদামা বলছেন না মানুষ দেবতা হয়ে যায় স্বামী বিবেকানন্দ ধর্মের সংজ্ঞায় বলছেন রিলিজিয়ান ইজ এন আইডিয়া হুইচ ইজ রেজিং এ ব্রুট আন টু এ ম্যান অ্যান্ড ম্যান আন টু এ গড ধর্ম হচ্ছে এমন একটি ভাব যা পশুকে মানুষে এবং মানুষকে দেবতায় পরিণত করে বলেছি ইন্দ্রীয় পরায়ণতার জীবন এটি তো যে কোনো জীবনেই আমরা সেই জীবন যাপন করতে পারি যে কোনো ইতর প্রাণী পশু পাখি কীট পতঙ্গ সবাই ইন্দ্রিয় পরায়ণতার মধ্যে ডুবে রয়েছে তারা এর বাইরে কিছু ভাবতে পারে না মানুষ ইচ্ছে করলে এই ইন্দ্রিয়ের জীবনকে অতিক্রম করে এই জৈবিক বিষয়কে অতিক্রম করে তারা দৈবিক স্তরে পৌঁছতে পারে তা যে কিনা শুধুমাত্র এই ইন্দ্রিয়পরাণতার মধ্যে জীবনকে সীমাবদ্ধ রাখবে তার জীবন পশু প্রায় একটি সুন্দর কথা ইতিপূর্বে আমরা আলোচনা করেছি বিশেষ করে ছাত্রদের করণীয় কী এ সম্বন্ধে আলোচনা করতে গিয়ে বলা হয়েছিল ছাত্র মোরা নিষ্ঠা মদের পঞ্চ প্রতিজ্ঞায় স্বাস্থ্যন সত্যোপকার ঐক্য প্রতিষ্ঠায় আরও একটি বিষয়ে বলা হয়েছিল কে সত্যিকারের মানুষ হয় বলতে গিয়ে আলোচনা হয়েছিল জ্ঞানশীল নীতি ধর্ম তপবিদ্যাদান সপ্তশীলে মনুষ্যত্ব জানীয় সন্ধান সপ্তশীল ব্রতনর নারায়ণ প্রায় অন্যথা সে ভূমিভার পশুবধ হয় আমরা যদি জ্ঞানের চর্চা করি শীল অর্থাৎ ভদ্র আচরণ করি নীতিপরায়ণ জীবনযাপন করি যাপন করি তপস্যার জীবনযাপন করি জ্ঞানশীল নীতি ধর্ম বিদ্যাদান বিদ্যা অর্জনের জন্য সচেষ্ট হই এবং দানশীল হবার চেষ্টা করি তাহলে আমরা সত্যিকারের মানুষ হই আর যদি এই গুণগুলো আমরা আয়ত্ত করতে না পারি আমরা পশু স্তরেই থেকে যাই আমাদের সেই জৈবিক ভাবই বর্তমান থাকে কিন্তু স্বামী বিবেকানন্দ বলছেন এই জৈবিক ভাবের মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকলে হবে না আমাদের জৈবিক ভাব থেকে ভাবে আমাদের উন্নতি ঘটাতে হবে সেই জন্য অপূর্ব সুন্দর ভাবনা যখন আমরা সংযত জীবন যাপন করব এই গুণগুলির অধিকারী হতে পারব ওই জ্ঞানশীল নীতি ধর্ম তপবিদ্যাদান সপ্তশীলে মনুষ্যত্ব জানিও সন্ধান সপ্তশীল ব্রতনর নারায়ণ প্রায় যদি এই সাতটি গুণে আমরা গুণান্বিত হতে পারি তাহলে আমরা নারায়ণ হয়ে যাই নর থেকে আমরা নারায়ণ হয়ে যাই অন্যথা ভূমি ভূমিভার পশুবধ হয় যদি সাতটি গুণে আমরা গুণান্বিত হতে না পারি তাহলে আমরা পশু থেকে যাই এই পশুস্তরে স্তরে থাকা মানুষ হয়ে পশু থাকা সেটা আমাদের জীবন ব্যর্থ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের জীবন আমরা নিশ্চয়ই ব্যর্থতায় পর্যবসিত হোক চাই না আমরা সার্থক জীবনযাপন করতে চাই সত্যিকারের মানুষ হতে চাই সত্যিকারের মানুষ হতে চাইলে সার্থক জীবন যাপন করতে হলে আমাদের অতি অবশ্যই সংযমের জীবনযাপন করতে হবে সেজন্য এই অপূর্ব শ্লোক না ব্রহ্মচর্যম চরের জস্তু বর্ষাণী পঞ্চবিংশতি গুণবান শক্তিসম্পন্ন সশতায়ুর ভবিষ্যতি আর এই সংযত জীবনযাপন করলে কি হয় বলা হয়েছে শান্তি কান্তিম স্মৃতিম জ্ঞানম আরোগ্যম চাপি সন্ততিম জয় ইচ্ছতি মহধ্যর্ম ব্রহ্মচর্যম আমরা নিশ্চয়ই জীবনে শান্তি লাভ করতে চাই আমরা নিশ্চয়ই কান্তি লাভ করতে চাই আমরা নিশ্চয়ই স্মৃতির অধিকারী হতে চাই আমাদের সব কিছু মনে থাকবে এটা চাই স্মৃতিধর শ্রুতিধর হতে চাই এবং জ্ঞানবান হতে চাই আমরা সুস্থ থাকতে চাই আরোগ্যের অধিকারী হতে চাই এবং আমরা প্রত্যেকে সুসন্তান হতে চাই না আমরা প্রত্যেকে তাহলে এই গুণগুলির অধিকারী হতে পারবো কখন হতে পারব না যিনি সংযত জীবনযাপন করবেন আদর্শ ব্রহ্মচারী ব্রহ্মচারিণীর জীবনযাপন করবেন তার মধ্যে এই গুণগুলো এই শক্তিগুলো সংহত হবে না তিনি শান্তি লাভ করতে পারবেন তিনি কান্তির অধিকারী হবেন তার শরীরে একটা ঔজ্জ্বল্য একটা দীপ্তি একটি লাবণ্য আসবে তিনি স্মৃতির অধিকারী হতে পারবেন সব কিছু মনে রাখতে পারবেন তিনি শ্রুতিধর স্মৃতিধর হতে পারবেন আর জ্ঞানম তিনি সত্যিকারের জ্ঞান লাভ করে জীবনকে ধন্য করতে পারবেন তিনি সুস্থ থাকতে পারবেন আরোগ্যের অধিকারী হবেন এবং সুসন্তানরূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন সেজন্য অপূর্ব সুন্দর এই শ্লোকটিও শান্তি কান্তিম স্মৃতিম জ্ঞানম আরোগ্যম চাপি সন্ততিম জয় ইচ্ছতি মহধ্যর্ম ব্রহ্মচর্যম সমাচয়ে যিনি শান্তি কান্তি স্মৃতি জ্ঞান ও সুস্বাস্থ্যের অধিকারী হতে চান এবং আদর্শ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা দান করতে চান তিনি অবশ্যই সংযত জীবনযাপন করবেন ব্রহ্মচারী জীবন জীবনযাপন করবেন পাতঞ্জল যোগসূত্রে বলা হয়েছে ব্রহ্মচর্য প্রতিষ্ঠায়াম বীর্য লাভ ব্রহ্মচর্য প্রতিষ্ঠিত হলে বীর্য বা শক্তি লাভ হয় স্বামী বিবেকানন্দ বলছেন ব্রহ্মচর্যবান ব্যক্তির মস্তিষ্কে প্রবল শক্তি ইচ্ছা শক্তি সঞ্চিত থাকে পবিত্রতা ব্যতীত আধ্যাত্মিক শক্তি সম্ভব নয় ব্রহ্মচর্য দ্বারা মানুষের উপর আশ্চর্য ক্ষমতা লাভ করা যায় মানব সমাজের ধর্মনেতাগণ সকলেই ব্রহ্মচর্যবান ছিলেন এই ব্রহ্মচর্য হইতেই তাহারা সত্যি লাভ করিয়াছিলেন অতএব যোগী অবশ্যই ব্রহ্মচর্যবান হইবেন যোগসূত্রে আরও বলা হয়েছে অহিংসা সত্যা তেয় ব্রহ্মচর্যা পরিগ্রহায়মাহা অর্থাৎ অহিংসা সত্য অচৌর্য ব্রহ্মচর্য ও অপরিগ্রহ এগুলোকে যম বলে যম নিয়ম আসন প্রাণায়াম ধারণা ধ্যান সমাধি প্রত্যাহার এই যে সমস্ত কথাগুলো বলা হয় অষ্টাঙ্গিক যোগ তো এইগুলোর মধ্যে যম হচ্ছে একটি কোনটি যম বলে আমরা যেন অহিংসার ভাব নিয়ে চলি সত্যকে আশ্রয় করে চলি অচৌর্য বৃত্তি অবলম্বন করি এতে অস্থেয় কথার মধ্য দিয়ে বোঝানো হয়েছে ব্রহ্মচর্য পালন করার চেষ্টা করি এবং অপরিগ্রহ অর্থাৎ অন্যের কাছ থেকে দান গ্রহণ না করা অভ্যাস করি এগুলো হলে একজন মানুষ অনেক শক্তির অধিকারী হতে পারেন পূর্ণ যোগী হতে গেলে সাধককে স্ত্রী পুরুষ লিঙ্গাভিমান ত্যাগ করতে হবে আত্মার কোনো লিঙ্গ নাই তবে লিঙ্গাভিমান দ্বারা নিজেকে অবনমিত করবে কেন চৌর্য যেমন কার্য পরিগ্রহ অর্থাৎ অপরের নিকট হতে কিছু গ্রহণ করাও সেরূপ কর্ম যিনি অপরের নিকট হতে কিছু গ্রহণ করেন তার মন দাতার মন দ্বারা প্রভাবিত হয় সুতরাং যিনি দান গ্রহণ করেন তার পতিত হওয়ার সম্ভাবনা অপরের নিকট হতে দান গ্রহণ করলে মনে স্বাধীনতা নষ্ট হতে পারে আমরা কৃতদাস তুল্য হয়ে যেতে পারি অদেব কোনো দান গ্রহণ করো না এরপর বলা যাচ্ছে ব্রহ্মচর্যের অপর নাম শুদ্ধতা এই শুদ্ধতা বা পবিত্রতা সম্বন্ধে বলা হয় ইফ হার্ট ফিল্ড উইথ পিওরিটি দেন মাইন্ড ফাউন্ড দ্য বিউটি আমাদের হৃদয় যদি পবিত্র হয় তাহলে আমাদের মনের সৌন্দর্য বিকশিত হয় প্রকাশিত হয় বলা হয়েছে তন্মন শোধনম কার্যম প্রয় মুমু বিশুদ্ধে সতী চৈতস্মিন মুক্তি কর ফলায়তে আমরা সবাই মুক্তি প্রার্থী জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে আমরা সব বন্ধন থেকে মুক্ত হতে চাই বন্ধনের মধ্যেই যা কিছু দুঃখ দুঃখম দুঃখম সর্বম দুঃখম কেন দুঃখ না আমাদের এই বন্ধনের মধ্যে রয়েছি স্বাধীনতা কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় দাসত্ব শৃঙ্খল বলো কে পরিবে পায় হে কে পরিবে পায় আমরা হচ্ছে মনের দাস আমরা ইন্দ্রিয়ের দাস আমরা অর্থের দাস আমরা অন্য মানুষের দাসে পরিণত হয়ে যখন নাকি জীবন জীবনযাপন করি তখন তার থেকে আমাদের দুঃখ আসে অতএব আমাদের চেষ্টা করতে হবে না এগুলো থেকে মুক্ত হতে আমরা ইন্দ্রিয়ের দাসত্ব করব না আমি আপনি যদি ইন্দ্রিয়ের উপর প্রভুত্ব স্থাপন করতে পারি তখনই সত্যিকারের শান্তি তখনই সত্যিকারের আনন্দ আমরা মনের উপর যদি প্রভুত্ব স্থাপন করতে পারি তখন সত্যিকারের আনন্দ সত্যিকারের সেখানে বিকাশ লাভ হবে সেজন্য আমরা যেন এই শরীরের ঊর্ধ্বে মনের যে ঊর্ধ্বে উঠতে পারি সংযত জীবনযাপন করলে সেই শক্তিগুলো আমাদের মধ্যে আসে একটি উদাহরণ হিসেবে বলা হয় এই যে শক্তিগুলোকে সংহত করলে কীরকম হয় না আমরা জানি যে নদীগুলো পাহাড় থেকে উৎপন্ন হয়ে সমুদ্রে গিয়ে সে মিশে যাচ্ছে এক একটা জায়গায় আমরা অনেক সময় কি করি না সেই নদীর মধ্যে বাদ দিয়ে জলটাকে এক জায়গায় ধরে রাখি এবং এই যে বিশাল একটি জলাধার তৈরি করে সেই পুঞ্জীভূত জলকে আমরা যখন নাকি একটা ক্যানেলের মধ্য দিয়ে বা টানেলের মধ্য দিয়ে পার করি তখন ওই যে বিপুল জলরাশি তার মধ্যে প্রচণ্ড শক্তি উৎপন্ন হয় টানেলের মধ্য দিয়ে সেটিকে নির্দিষ্ট খাতে প্রবাহিত করলে টানেলের মুখে যদি আমরা একটা টারবাইন রাখি প্রচণ্ড গতিতে সেই টারবাইন ঘুরতে থাকে এবং এর থেকে তখন হচ্ছে ইলেকট্রিসিটি জেনারেট হয় বা বিদ্যুৎ তৈরি হয় এই জল যদি সোজা সমুদ্রে চলে যেত এই জলগুলোকে যদি আমরা পুঞ্জীভূত না করতাম একটি জায়গায় সেটিকে সুরক্ষিত না করতাম তাহলে জল দিয়ে সেটা দিয়ে হয়তো সুজলা সুফলা শস্য শ্যামলা জমি যেসব জায়গার মধ্য দিয়ে নদী প্রবাহিত হচ্ছে তার দুই কুল হরিত ক্ষেত্রে পরিণত হতো সবুজ শস্য শ্যামলা হতো কিন্তু অনেক জায়গা সেগুলো হচ্ছে শুষ্ক থেকে যেত কিন্তু সেই যে জল রাশিকে এক জায়গায় করে যেসব জায়গায় হচ্ছে খরা জায়গা রয়েছে শুষ্ক জায়গা রয়েছে সেসব জায়গা দিয়ে যদি আমরা যদি টানেল কেটে বা খাল কেটে যদি সেই জলকে নিয়ে যাই তাহলে সেই বিস্তীর্ণ জায়গা সেগুলো কিন্তু সুজলা সুফলা হচ্ছে আর তার সঙ্গে যখন জল প্রচণ্ড গতিতে বেরোচ্ছে তার মাধ্যমে আমরা হাইডাল প্রজেক্ট অর্থাৎ জল বিদ্যুৎ উৎপাদন করতে পারছি সেই বিদ্যুতের দ্বারা কত কাজ হচ্ছে তা সেজন্য যদি জলগুলো এমনি শুধু শুধু সমুদ্রে চলে যেত তাহলে কিন্তু সেটা সম্ভব হতো না তেমনি আমাদের শরীরের মধ্যে প্রচুর শক্তি রয়েছে যেই শক্তিগুলো কিনা চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এগুলোর মধ্য দিয়ে ইঞ্জিগুলোর মধ্য দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে যার ফলে সেগুলো যথাযথ যতটা কার্যকর হওয়ার কথা ততটা হতে পারছে না কিন্তু আমরা যদি এগুলোকে সংযত করি তাহলে সেই প্রচণ্ড শক্তি আমাদের শরীরের মধ্যে অবস্থান করে সেই শক্তিকে আমরা যেখানে প্রয়োগ করব যেখানে কাজে লাগাতে চাইব সেখানে দেখা যাবে অদ্ভুত ফল সে প্রসব করবে আমাদের মেধা শক্তির বেড়ে যাবে আমাদের চিন্তা শক্তি বেড়ে যাবে বলা হচ্ছে এই সংযমের জীবনযাপন মানে হচ্ছে পবিত্রতা পবিত্রতা শক্তি বলছে পৃথিবীতে সবচাইতে বড় শক্তি হলিনেস ইজ দ্য হাইয়েস্ট অ্যান্ড ডিভাইনেস পাওয়ার ইন আর্থ অ্যান্ড ইন হেভেন স্বর্গ এবং মর্তের মধ্যে এই পবিত্রতা শক্তি সবচাইতে বেশি পবিত্রতার শক্তি আর ব্রহ্মচর্য শক্তির মধ্যে কোনো পার্থক্য নেই এই ব্রহ্মচারী ব্রহ্মচারিণী জীবনযাপন করলে পবিত্র চিন্তা করলে তার থেকে প্রচণ্ড শক্তি আসে আমাদের মধ্যে তাহলে হলিনেস ইজ দ্য হাইয়েস্ট অ্যান্ড ডিভাইনেস্ট পাওয়ার ইন আর্থ অ্যান্ড ইন হেভেন স্বামী বিবেকানন্দ আরও একটি জায়গায় বলছেন ট্রুথ পিওরিটি অ্যান্ড আনসেলফিশনেস হায়ার এভার দিজ আর প্রেজেন্ট দেয়ার ইজ নো পাওয়ার বিলো আর অ্যাবাব দ্য সান টু ক্রাশ দ্য পজেজ আর দেয়ার অফ ইকুইপড উইথ দিস ওয়ান ইন্ডিভিজুয়াল ইজ এবল টু ফেস দ্য হোল ইউনিভার্স ইন অপোজিশন বলছেন সত্য পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা এই তিনটি শক্তি যদি কারও থাকে তাহলে সূর্যের নিচে এবং সূর্যের ওপরে এমন কোনো শক্তি নেই তাকে পরাভূত করতে পারে আর এই তিনটি গুণের দ্বারা কেউ গুণান্বিত হলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যে তার বিরুদ্ধে দাঁড়ায় তিনি এককভাবেই জয়ী হবেন এত শক্তি এই সত্য পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা সত্য পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা থাকলে এককভাবে তিনি এত শক্তির অধিকারী হবেন যে বিশ্ব ব্রহ্মাণ্ড তার বিরুদ্ধে দাঁড়ালে এককভাবে তিনি হচ্ছে জয়ী হবেন এই হচ্ছে স্বামী বিবেকানন্দের কথা ট্রুথ পিওরিটি অ্যান্ড আনসেলফিশনেস হায়ার এভার দিস আর প্রেজেন্ট দেয়ার ইজ নো পাওয়ার বিলো আর অ্যাবাব দ্য সান টু ক্রাস দ্য পজেস আর দে আর অফ ইকুইপড উইথ দিস ওয়ান ইন্ডিভিজুয়াল ইজ এবল টু ফেস দ্য হোল ইউনিভার্স ইন অপোজিশন সেজন্য বলা হয়েছে তাহলে তন্মন শোধনম কার্যম প্রয়তন ন শুনা বিশুদ্ধে সতী চৈতস্মিন মুক্তি কর ফলায়তে মনকে শোধন করতে হবে শুদ্ধ করতে হবে তন্মন শোধনম কার্যম প্রয়ত্নে মুমুক শুনা যারা স্বাধীনতা চাইবে যারা মুক্তি চাইবে যারা এই বন্ধনের ঊর্ধ্বে যেতে চাইবে তাদেরকে মন শুদ্ধ করতে হবে আর বিশুদ্ধে সতী চৈতসমিন মুক্তি করা আয়তে মন শুদ্ধ হলে আমরা স্বাধীনতা লাভ করতে পারি স্বাধীন হয়ে যায় তখন ওই মনের দাসত্ব করতে হয় না ইন্দ্রিয়ের দাসত্ব করতে হয় না অন্য কোনো প্রবৃত্তির দাসত্ব আমাদের করতে হয় না তখন স্বাধীন হ্যাঁ মুক্ত বিহঙ্গের মতন আমরা বিচরণ করতে পারি ওই আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে। কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে পাহাড় শেখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান খোলা মাঠের রূপদেশে দিল খোলা হই তাই রে সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে চাঁদ শেখালো হাসতে মিঠে মধুর কথা বলতে ইঙ্গিতে তার শেখায় সাগর অন্তর হোক রত্ন আকর নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা আপন কাজে কঠোর হতে পাশান দিল দীক্ষা ঝর্ণা তাহার সহজ গানেই গান জাগালো আমার প্রাণে আমরা হ্যাঁ একটি শ্লোকের এখানে অবতারণ তীর্থ নিয়ে বলা হচ্ছে আমরা তীর্থে গেলে শুদ্ধতা অনুভব করি কোনো মন্দিরে গেলে দেবস্থানে গেলে আমরা শুদ্ধ বোধ করি বলছে না এই শরীরটার মধ্যেই আমাদের দেবস্থান গড়ে তুলতে হবে কী করলে হবে আমাদের মনের শুদ্ধতার জন্য বলা হয়েছে সদাচার করতে হবে ভালো ব্যবহার করতে হবে সদাচারে নর্বেশাম শুদ্ধম ভবতী মানসম নির্মলঞ্চ বিশুদ্ধঞ্চ মানসম দেব মন্দিরম আমরা যদি সদাচারী হই সদ্ব্যবহার করি আমাদের মা বাবা আত্মীয় পরিজন আগন্তুক যার সঙ্গে দেখা হবে তার সঙ্গেই যদি মধুর ব্যবহার করি তাহলে দেখা যাবে আমাদের মনের মধ্যে একটা বেশ আনন্দের ভাব একটা প্রফুল্লতা আমাদের মধ্যে থাকবে এবং এর ফলে আমাদের মধ্যে প্রচণ্ড শক্তি আসবে বলা হয়েছে তাদের সদাচার দিয়ে মন শুদ্ধ হয় এবং নির্মল বিশুদ্ধ মন তখন হচ্ছে যুক্ত যে শরীর সেই শরীরটা দেবালয়ে পরিণত হয় অপূর্ব সুন্দর এই ভাবনা সদাচারেণ সর্বেশা শুদ্ধম ভাবতি মানসম নির্মলঞ্চ বিশুদ্ধঞ্চ মানসম দেব মন্দিরম এভাবে শুদ্ধতা আর বললাম দেবস্থানে গিয়ে আমরা শুদ্ধই তীর্থে গিয়ে আমরা শুদ্ধ হই মনে করি কিন্তু সত্যিকারের তীর্থ কোনটা বলতে গিয়ে বলা হচ্ছে বিশুদ্ধ মন হচ্ছে জগতের সবচাইতে বড় তীর্থ এবং কতগুলো গুণের যদি আমরা অনুশীলন করি তাহলে এই তীর্থগুলো চলে আসে আমাদের শুদ্ধতা চলে আসে এটা বলতে গিয়ে অপূর্ব সুন্দর একটি শ্লোকের অবতারণা করা হয় যেখানে বলা হচ্ছে সত্যম তীর্থম ক্ষমতীর্থম সর্বভূত দয়া তীর্থম সর্বার জগমেব চানম তীর্থ ধৃতিস্তীর্থম পুণ্যতীর্থমুদারি তীর্থনামিত পরা, বিশুদ্ধ মন হচ্ছে জগতে সবচাইতে বড় তীর্থ আমাকে আপনাকে কোথাও তীর্থে যাওয়ার প্রয়োজন হবে না সমস্ত তীর্থ আমার কাছে চলে আসবে বলছে ইন্দ্রিয়গুলোকে বস বসীভূত করে আমি আপনি যেখানে যেখানে অবস্থান করব। যেখানে যেখানে যাব সেখানে সেখানে সেই তীর্থগুলো গিয়ে উপস্থিত হয় সেজন্য অপূর্ব সুন্দর একটি শ্লোকের অবতারণা করা হয় যেখানে বলা হয়েছে ইন্দ্রিয়ানি বসীকৃত্য যত্র যত্র অবসেনর তত্র তত্র কুরুক্ষেত্র প্রয়াগ পুষ্কর স্মৃত প্রয়াগ পুষ্কর কুরুক্ষেত্র এগুলোকে আমরা মহাতীর্থ বলে মনে করি বলা হচ্ছে এই সমস্ত তীর্থগুলো আমার আপনার শরীর মন অবলম্বন করি অবস্থান করবে যখন আমরা সংযত যাপন করব আমরা হ্যাঁ একটি পবিত্র জীবন যাপন করব। সেই বলা হয়েছে ইন্দ্রিয়ানি বসীকৃত যত্র যত্র নর তত্র তত্র কুরুক্ষেত্র প্রয়াগ সব তীর্থগুলো এসে যাবে মানে আমি পবিত্রিকৃত হব আরও বলা হয়েছে যদি কি আমি সত্যকে অনুসরণ করি ক্ষমাকে অনুসরণ করি সত্যম তীর্থম বলা হয়েছে ক্ষমা তীর্থম তীর্থম ইন্দ্রিয় নিগ্রহ ইন্দ্রিয়গুলোকে যদি অবদমিত রাখি সত্যম তীর্থম ক্ষমা তীর্থম তীর্থম ইন্দ্রিয় নিগ্রহ সর্বভূত তীর্থম সমস্ত প্রাণীর প্রতি যদি আমার দয়ার ভাব থাকে সর্বভূত দয়াতীর্থম সর্বত্র আর জবমে বচ আমি আপনি যদি আর্যব অর্থাৎ সরলতা অভ্যাস করি কুটিল না হই তাহলে আমার আপনার মধ্যে প্রচণ্ড শক্তি আসবে সর্বত্র আর জবমে বচ জ্ঞানম তীর্থম ধৃতী তীর্থম জ্ঞানের অনুশীলন করি ধৃতি অর্থাৎ ধৈর্য অবলম্বন করার চেষ্টা করি জ্ঞানম তীর্থম ধৃতী তীর্থম পুণ্য তীর্থম উদাহরিতম এগুলো হচ্ছে তীর্থের সমান অর্থাৎ পবিত্র হওয়ার জন্য এই অভ্যাসগুলো এই গুণগুলো আমার আপনার জীবনে অনুশীলন করতে হবে সত্যম তীর্থম সমা তীর্থম ইন্দ্রিয় নিগ্রহ সর্বভূত দয়াতীর্থম সর্বত্রার জবমে বচ জ্ঞানম তীর্থম ধৃতী তীর্থম পুণ্যতীর্থম উদাহরিতম তীর্থানাম অপিত, তীর্থম বিশুদ্ধির মনসোপরা এইসব গুণাবলীর আলোচনা করে তাদের মহত্ব তাদের শক্তি সম্বন্ধে আলোচনা করার পরে সব শিশুকে বলছেন তীর্থানাম তীর্থম বিশুদ্ধির মনসোপরা সবচেয়েতে বড় তীর্থ হচ্ছে বিশুদ্ধ মন এই বিশুদ্ধ মন হয়ে গেলে সবচাইতে বেশি শক্তির আমরা অধিকারী হই সেই ব্রহ্মচারী ব্রহ্মচারিণী জীবনযাপন করতে বলা হয়েছে সংযমে যাপন করার কথা বলা হয়েছে এটা হচ্ছে তাহলে আমাদের অ্যাবস্টিয়েন্স কথার মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে এবারে হচ্ছে আর ফর রেগুলারিটি ক্যারেক্টার যে কথাটি তার সি এইচ এ এ দিয়ে অ্যাবস্টিনেন্স কথা বলা হয়েছে এরপরে সি এইচ এ আর আর দিয়ে রেগুলারিটি বিষয়ে আলোচনা করা হচ্ছে আমরা যেন নিয়মানুবর্তিতা মেনে চলি সব কিছু একটা শৃঙ্খলা আছে এই শৃঙ্খলা থেকে আমাদের মধ্যে প্রচণ্ড শক্তি আসে বাড়ি যে সমস্ত বিশ্ব চরাচর নিরবচ্ছিন্নভাবে একটি নিয়ম মেনে চলছে আচ্ছা এমন কি কখনো হয় যেদিন ভোরবেলা ঘুম থেকে উঠে আমরা দেখি সূর্য পশ্চিম দিকে কিংবা দক্ষিণ দিকে উঠছে এমন কি হয় যেদিন বায়ুমণ্ডলে বাতাস নেই আমরা এমন কি কখনো ভাবতে পারি আমাদের প্রিয় ধরিত্রী বা পৃথিবীর শূন্য বা জলবিহীন হয়ে গিয়েছে না এমনটি আমরা দেখি না বা ভাবি না এমনটি হয় না এমনটি হচ্ছে না বলেই প্রকৃতির এত শক্তি প্রকৃতি যথাযথ নিয়মে চলছে বলেই সে এত সুন্দর এত মনোহর এত আদরণীয় প্রকৃতি সুশৃঙ্খল বলেই তাকে আমরা এত ভালোবাসি এত সমীহ করি মানুষ তারাও এই প্রকৃতিরই অংশ তাই দেখি সে যতক্ষণ সুশৃঙ্খল জীবনযাপন করে তখনই সে সুন্দর সে যতক্ষণ নিয়ম মেনে চলে সে ততক্ষণই সকলের প্রিয় ততক্ষণই সে সত্যিকারের শক্তিধর অপরদিকে প্রকৃতি যদি তার নিয়ম লঙ্ঘন করে সে যদি নিয়ম না মানে সে যদি শৃঙ্খলা হারিয়ে ফেলে বিশৃঙ্খল হয় তবে সেখানে মহা অনিষ্ট মহা ধ্বংস নেমে আসে প্রকৃতির নিয়ম লঙ্ঘন মানে মহা প্রলয় তেমনি মানুষও যদি মানুষের নিয়ম মানুষের বৈশিষ্ট্য মানুষের শৃঙ্খলা না মানে সে যদি মানব ধর্ম লঙ্ঘন করে তাহলে সে নিজে কষ্ট পায় অপরের কষ্টের কারণ হয় এবং সব শেষে নষ্ট হয় ধ্বংস হয়ে যায় মানুষ নষ্ট হলে মানুষ ধ্বংস হলে সমাজ নষ্ট হয় সমাজ ধ্বংস হয়ে যায় তাই নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্যই আমাদের সকলকে সুশৃঙ্খল হতে হবে নিয়মানুবর্তী হতে হবে আমাদের কল্যাণের জন্য আমাদের মঙ্গলের জন্য আমাদের সুষ্ঠু বিকাশের জন্য মানব সভ্যতার সার্বিক উন্নতির জন্য আমাদের শৃঙ্খলা মেনে চলতে হবে এই শৃঙ্খলা দুরকম হতে পারে কেউ আমাকে নিয়ন্ত্রণ করে শৃঙ্খলা পরায়ণ করে তুলতে পারে এর মধ্যে থাকে স্বাধীনতার তৃপ্তি তাই বলা হয় সর্বম পরবসম দুঃখম সর্বম আত্মবশম সুখম পরবশবর্তিতা বা পরাধীনতাই হচ্ছে দুঃখ আর নিজ বশবর্তিতা অর্থাৎ স্বাধীনতাই হচ্ছে সত্যিকারের সুখ তাই আমাদের কেবল শৃঙ্খলা পরায়ণ হলেই চলবে না এই শৃঙ্খলা হতে হবে আত্মশৃঙ্খলা এই আত্মশৃঙ্খলায় প্রতিষ্ঠিত হতে পারলে জীবনে সার্থকতা আসে আত্মশৃঙ্খলা থেকে আসে উৎসাহ আসে সাহস আসে শক্তি আত্মশৃঙ্খলায় প্রতিষ্ঠিত হতে পারলে মানুষ নিজের প্রতি আস্থাশীল হয় আর নিজের উপর আস্থাশীল হওয়া মানেই আত্মবিশ্বাসী হওয়া একটি সফল জীবন যাপনের জন্য আমাদের এই আত্মশৃঙ্খলারূপ মূল্যবোধ আয়ত্ত করা অত্যন্ত জরুরি আমাদের এই আত্মবিশ্বাস না সেলফ এস্টিম একান্ত প্রয়োজন রয়েছে আমরা পারি ইচ্ছে করলেই যে কোনো ভালো কাজ করতে বলা যে তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে স্বামী বিবেকানন্দ বলছেন ইফ ইউ থিঙ্ক ইউর সেলফ উইক উইক ইউ উইল বি ইফ ইউ থিঙ্ক ইউর সেলফ স্ট্রং স্ট্রং ইউ উইল বি আমি নিজেকে দুর্বল ভাবলে দুর্বল হয়ে যাব যদি শক্তিশালী ভাবি শক্তিশালী হব এই শক্তি চিন্তা করতে হবে এবং আমি যে আদর্শটাকে ধরেছি সেই আদর্শটাকে ধরেই আমি চলব কিছুতেই যেন আমার মধ্যে স্খলন পতন না আসে একটি সুন্দর কথা বলা হয় না অ ন কর্তব্যম প্রাণই কণ্ঠগত কর্তব্যমেব কর্তব্যম প্রাণৈ কণ্ঠগতরপী আমাদের জীবনটা এতটা নিয়মিত হবে এতটা সুশৃঙ্খল হবে এতটা সুদৃঢ় হবে যে যেটা আমাদের করণীয় নয় সেটা আমরা করব না বলে যে প্রাণ চলে গেল যেটা করণীয় নয় করব না আবার প্রাণ চলে গেলেও যেটি করণীয় সেটি যে কোনো মহাপুরুষের জীবনে দেখব আমরা এই চারিত্রিক দৃঢ়তা রয়েছে বুদ্ধদেবের চরিত্রের দৃঢ়তা আমরা দেখি তিনি বলছেন ইহাসনে তি মাংস প্রলয়ঞ্চ যাহাতু অপ্রাপ্য বোধি বহুকল্প দুর্লভাম নৈবাসনাত কায়মত এ আসন করে আমি বসলাম যতক্ষণ পর্যন্ত বোধিক জ্ঞান লাভ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এই আসন ত্যাগ করব না হতে পারে ঝড় ঝঞ্ঝা এসে হ্যাঁ আমার শরীরকে জ্বালিয়ে দেবে পুড়িয়ে দেবে শরীর শুষ্ক হয়ে যাবে পচে যাবে গলে যাবে এরকম হতে পারে কিন্তু তা হলেও যতক্ষণ পর্যন্ত সেই চরম জ্ঞান পরম জ্ঞানের অধিকারী না হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি এই আসন ত্যাগ করব না এরকম দৃঢ়তা এরকম চরিত্র এমন সুশৃঙ্খল হতে হবে আমাদের জীবন ইহাসনে সনে তুমে তু শরীরম ত্বক অস্থি মাংসম প্রলয়ঞ্চ যাতু ত্বক অর্থাৎ চামড়া অস্থি অর্থাৎ হচ্ছে হাড় মাংস এগুলো সব প্রলয়ঞ্চ যাতু এগুলো ধ্বংস হয়ে যাক চূর্ণ বিচূর্ণ হয়ে যাক পচে যাক গলে যাক বলছে তবু আমি যতক্ষণ পর্যন্ত সেই পরম জ্ঞান বোধিক জ্ঞান লাভ না করছি ততক্ষণ পর্যন্ত আমি আসন ত্যাগ করব না এই হচ্ছে দৃঢ়তা এই হচ্ছে শৃঙ্খলা ইহাসনে সুশ্রুতু মে শরীরমস্তু শতাব্দান্তরে বা ন্যাত পথ প্রবিচলন্তি পদম ধীরা ধীর ব্যক্তি যারা যারা জ্ঞানী ব্যক্তি তারা কখনো নিজের যে পথ নিজের যে ব্রত সেই ব্রত থেকে তিনি কখনো বিচলিত হন না ন্যায়ের পথ থেকে যারা ধীর ব্যক্তি জ্ঞানী ব্যক্তি দৃঢ় চেতা মহাপুরুষ তারা কখনোই ন্যায়ের পথ থেকে তাদের আদর্শ থেকে তারা কখনো বিচ্যুত হন না অপূর্ব সুন্দর এই কথা নিন্দু নীতি নিপুণা যদি বাস্তুবন্তু সমাবিশতু সমাবিশু গচ্ছা উত্তম থাকের মানুষ প্রাণী বা কোনো একটি এরকম ব্রতধারী তারা কখনোই তাদের ব্রত থেকে বিচ্যুত হন না কয়েকটি উদাহরণ দেওয়া হয়েছে চন্দন গাছের উদাহরণ দেওয়া চন্দন কাঠের উদাহরণ দেওয়া হয়েছে চন্দন ঘর্ষণ করলে আমরা জানি সেখান থেকে সুগন্ধ আসে কিন্তু এই ঘর্ষণের ফলে সে কিন্তু ধ্বংস হচ্ছে প্রতি মুহূর্তে সে দেখা যায় যত বেশি ঘর্ষণ আমরা করছি সে তত বেশি নিঃশেষিত হচ্ছে সে তত ধ্বংস হচ্ছে কিন্তু ধ্বংস হয়ে গেলেও সে তার যে প্রকৃতি তার যে ধর্ম সেটিকে সে ত্যাগ করছে না যত বেশি ঘর্ষণ পাচ্ছে তত বেশি সে সুগন্ধই দিচ্ছে দ্বিতীয় উদাহরণে বলা হয়েছে আখের ক্ষেত্রে আমরা দেখি ইক্ষু আখ সে যত বেশি তাকে পিষ্ট করা যাচ্ছে আখকে সে তত বেশি মিষ্টি রসই দিচ্ছে কখনো সে যন্ত্রণাবিদ্ধ হয়ে তিক্ত রস নিঃসরণ করছে না যত বেশি আঁককে আমরা দেখা যাবে আকমারাই কল যেগুলো রয়েছে সেখানে নিয়ে প্রথমে মোটা দাঁতের মধ্য দিয়ে তাকে প্রবেশ করে আলে সে কিছু রস দিচ্ছে আবার আরও সূক্ষ্ম দাঁত তারপরে আস্তে আস্তে একেবারে সমান যে যন্ত্র দিয়ে তাকে এতটা চাপ দেওয়া হচ্ছে সে একেবারে ছিবড়ে হয়ে যাচ্ছে সেই ছিবড়ে আবার হচ্ছে দুভাজ করে তিন ভাজ করে আবার সেই যন্ত্রের মধ্য দিয়ে চালিত করা হচ্ছে পিষ্ট করা হচ্ছে সে তখনও এতটা পিষ্ট হয়েও আরও একটু সে মিষ্টি রসই দিচ্ছে কখনোই তিক্ত রস সে নিঃসরণ করছে না এক্ষেত্রে বলেছে ছিন্নম ছিন্নম পুনরূপি পুনঃ স্বাদু চৈবেকসুকাণ্ডম ইক্ষুর কাণ্ড যত বেশি পিষ্ট হয় ছিন্ন হয় তত বেশি সে মিষ্টি রস দেয় তাহলে চন্দন গাছ যত বেশি ঘর্ষিত হয় সে সুগন্ধ দিচ্ছে আখ বা ইক্ষু সে যত বেশি পিষ্ট হয় তত বেশি মিষ্টি রস দিচ্ছে বলা হয়েছে আরেকটি উদাহরণ দিয়ে দগ্ধম দগ্ধম পুনরপি কাঞ্চনম কান্ত বর্ণম যত বেশি সোনাকে উত্তাপে গলিয়ে ফেলা হচ্ছে যত বেশি উত্তাপে তাকে গলানো হচ্ছে তত যন্ত্রণা পাচ্ছে তত বেশি সে আরো উজ্জ্বল হচ্ছে আমাদের জীবনে স্বামীজি বলছেন যত উচ্চ তোমার হৃদয় তত দুঃখ জানি হ নিশ্চয় এবং আমরা জগতে দেখি যারা সৎ ব্যক্তি তাদের জীবনে কষ্ট বেশি যারা ধার্মিক তাদের জীবনে কষ্ট বেশি সেজন্য বলে সজ্জন কো দুঃখী দিয়ে দুর্জন পুরে আস যেসা চন্দন কো ঘিসে সুন্দর তো বাতাস আরো একটি জায়গা আছে যে মহৎ যে হয় তার সাধু ব্যবহার উপকার বিনা নাহি করে অপকার দেখো কুঠার করে চন্দন ছেদন চন্দন সুবাস তারে করে বিতরণ মহৎ যে হয় তার সাধু ব্যবহার যারা সজ্জন মহৎ ব্যক্তি মহাপুরুষ তারা কখনো তাদের আদর্শ থেকে ভ্রষ্ট হন না তাকে নানানভাবে অত্যাচার করা হোক পীড়ন করা হোক হত্যা করা হোক তবু তিনি তার যে ব্রত তার যে ধর্ম তার যে গুণ সেই গুণ তিনি পরিত্যাগ করেন না তিনি মনুষ্যত্বে প্রতিষ্ঠিত হয়েছেন কিছুতেই তিনি অমানুষের মতন পশুর মতন দানবের মতন কাজ করবেন না তিনি ধ্বংস হয়ে গেল তিনি সেই মনুষ্যত্বকে বজায় রাখবেন মনুষ্যত্ব থেকে বরং তিনি দেবত্বের পথে অগ্রসর হবেন কিছু কিছুতেই তার ধর্ম থেকে তিনি বিচ্যুত হবেন না সেই জন্য অপূর্ব সুন্দর এই ভাবনাগুলো না ঘৃষ্টম ঘৃষ্টম পুনরপি পুন চন্দনম চারুগন্ধম ছিন্নম ছিন্নম স্বাদু চৈবেক্ষু কাণ্ডম দগ্ধম দগ্ধম পুনর্বিপুণ কাঞ্চনম কান্তবর্ণম কাবর্ণম প্রাণাত্মি প্রকৃতি বিকৃতি যায়তে নত্যমানাম উত্তম শ্রেণীর মানুষ তাদের কখনো প্রকৃতি বিকৃতি হয় না অর্থাৎ তারা তাদের ধর্ম ত্যাগ করেন না তাদের ব্রত ত্যাগ করেন না তাদের নিষ্ঠার কখনো হানি হয় না এইগুলো হচ্ছে সত্যিকারের চরিত্র এরকম সুমহান চরিত্রের অধিকারী হলে আমাদের দেশ অনেক বেশি এগিয়ে যাবে অনেক বেশি শক্ত সমর্থ শক্তি সঞ্চয় করবে ওই যে আছে না ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে এই শ্রেষ্ঠ আসন শুধুমাত্র কি এই বলা হচ্ছে অর্থবিত্তের দ্বারা হবে না মানুষ তার চরিত্র গুণের মহৎ হবে এবং এই চরিত্র তৈরি হলে সব কিছু আমাদের আসবে অর্থবিত্ত সম্পদ সব কিছু আমাদের আসবে যখন নাকি চরিত্র তৈরি হবে সেই জন্য এই চরিত্র গঠন আমাদের জীবনের অন্যতম লক্ষ্য হবে স্বামীজি সেটাকেই যে নাকি সুচরিত্রের অধিকারী তাকে যথার্থ মানুষ বলে গণ্য করেছেন এবং তিনি সেজন্য প্রার্থনা করেছেন হে গৌরীনাথ হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও মা দুর্বলতা দুর্বলতা পুরুষতা দূর করো আমায় মানুষ করো তা আমরাও যেন এই সত্যিকারে মানুষ হবার জন্য এই চরিত্র গঠন করি এবং চরিত্র গঠনের জন্য আমাদের তাহলে সেই ক্যারেক্টার ফর্মুলা অনুসরণ করতে হবে সি ফর কারেজ আমরা হচ্ছে সাহসী হব অভয় আমাদের হবে লক্ষ্য সি ফর কারেজ এইচ ফর হেড হার্ট অ্যান্ড হ্যান্ডস আমরা আমাদের ধারণা করার একটা মস্তিষ্ক তীক্ষ্ণ ধি হব মস্তিষ্ক থাকবে আমাদের অনুভব করার একটা হৃদয় থাকবে এবং একটি কর্মনিপুণ হাত থাকবে থ্রি এইচ ফর্মুলার মধ্যে দিয়ে কথা বোঝানো হয়েছে সি এইচ এ দিয়ে বলা হয়েছে অ্যাবস্টিনেন্স বা সংযম অবলম্বন করব ব্রহ্মচারী ব্রহ্মচারিণী জীবনযাপন করার চেষ্টা করব সি এইচ এ আর দিয়ে বলা হয়েছে না আমরা রেগুলারিটি মেনটেন করবো আমরা নিয়মানুবর্তী হব সুশৃঙ্খল জীবনযাপন করব সিএইচ এ আর আর এর পরে হচ্ছে এ দিয়ে বলা হয়েছে না আমরা অ্যালার্ট থাকবো পরের দিনে আমাদের আলোচনা হবে না আমরা অ্যালার্ট থাকবো বা সচেতন হয়ে জীবনযাপন করব। এবং এরপরে বলা হয়েছে না সি এইচ এ অ্যালার্টনেসের পরে সি হচ্ছে কোঅপারেশান আমরা পরস্পর পরস্পরের সঙ্গে সহযোগিতা করে চলবো টি ফর ট্রুথফুলনেস আমরা সত্যকে অনুসরণ করে চলবো ই ফর এনথুসিয়াজম অর্থাৎ উৎসাহ নিয়ে আমরা চলব এবং আর ফর রাইচাসনেস আমরা ন্যায়পরায়ণ জীবন যাপন করব এইভাবে আমরা একটা আদর্শ চরিত্রের অধিকারী হব আর এই আদর্শ চরিত্রের অধিকারী হলে বলা হচ্ছে আমাদের সব কিছু লাভ হবে বলেছে কেরিয়ার উইথ ক্যারেক্টার ইজ হিরো কেরিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ হিরো আমাদের নিশ্চয়ই কেরিয়ার গঠন করতে হবে আমরা জীবনে সাফল্য লাভ করব আমাদের একটা উজ্জ্বল একটা কেরিয়ার তৈরি হবে কিন্তু ক্যারেক্টার ছাড়া কখনো কেরিয়ার ভালো হতে পারে না সেজন্য অপূর্ব সুন্দর এই কথাটিও কেরিয়ার উইথ ক্যারেক্টার ইজ হিরো বাট কেরিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ জিরো ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করব আমরা যেন চরিত্রবান হয়ে আদর্শ মানুষ হতে পারি এবং জীবনকে ধন্য কৃতকৃতা রাম প্রাণারাম 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 কি যেন লোকানো নামে তাই नाम तनरम प्रलरम प्रलरम प्रणरम प्रणरम प्रणर